নমস্কার বন্ধুরা, জয়ন লাইফস্টাইল ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সব হয়ে গেল, আর এখন আমরা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। স্কুল কলেজ অফিস সবই খুলে গেছে, সবাই ব্যস্ত। আজকে আমি আবার আপনাদের কাছে এসেছি। আজকে আমি খুব সিম্পল একটা ফেস প্যাক বা লিকুইড একটা বানিয়েছি, ওইটা মুখে লাগালে যাদের খুব বেশি অয়েলি স্কিন ওরা লাগাতে পারে, যাদের ড্রাই স্কিন ওরা একটু কম লাগালে একবার লাগালে হবে, আর খুব বেশি অয়েলি যাদের স্কিন ওরা দুবার লাগালে হবে। আর এইটা আমি এইটা বানিয়ে খুব উপকার পেয়েছি, আমি লাগিয়ে উপকার পেয়েছি। আর আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বানাচ্ছি। এটাতে খুব কিছুই লাগে না, ঘরের জিনিস দুটো তিনটে মিলিয়ে করলেই হয়। আপনাদেরকে আমি দেখিয়ে দেব, এটাতে লাগবে শশা, মধু আর ভিটামিন ই ক্যাপসুল। শীতের দিন বলে ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। গরম দিনে এটা বানালে শুধু শশার রস আর মধু দিয়েই হবে। এটা বানিয়ে রেখে দিলে ফ্রিজে শীতের দিনে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখতে হবে, আর গরম দিনে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। কাঁচা রসটা তো রস দিয়েও হবে, শশার রস দিয়েও হবে, আবার শশাটা পেস্ট করেও প্যাক বানানো যাবে। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কিভাবে কি করবেন। ঠিক আছে বন্ধুরা, আসুন আমি দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, এই যে আমি এসেছি, এখন আপনাদের এই শশার প্যাকটা বানিয়ে দেখাবো। এটা খুবই সিম্পল, ঘরে যা যা জিনিস আছে ওইগুলি দিয়েই হয়। এটা যাদের স্কিন খুব বেশি অয়েলি অয়েলি হতে হতে মুখটা কালো কালো হয়ে যায়, ওদের দিনে দুবার দিলে ভালো হবে। দিয়ে 10 মিনিট রেখে দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে তারপর ময়েশ্চারাইজার লাগালে হবে। আর শীতের দিন বলে আমি এটাতে দিয়েছি শশার পেস্ট, 1 চামচ মধু, এই যে 1 চামচ মধু দিলাম। গরমের দিনে এই প্যাকটা বানাবো শুধু শশার পেস্ট আর মধু দিয়ে। আর শীতের দিনে সবারই স্কিন ড্রাই হয়ে যায়, তার জন্য একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি, তাহলে অসুবিধা হবে না, খুব বেশি ড্রাই হবে না। যাদের স্কিন ড্রাই ওরা এটা অল্প লাগিয়ে 2-3 মিনিট রেখে ধুয়ে দিলে ভালো ফল পাবেন। এই যে ভিটামিন ই ক্যাপসুল দিলাম, মধু, ভিটামিন ই ক্যাপসুল, শশা, সবই, সব কিছুই ত্বকের জন্য খুব ভালো। আর আমি আগে বলতে ভুলে গেছি, আমি এটাতে অ্যালোভেরা জেল 1 চামচ মিশিয়ে দেব। তাই এখন এটাতে অ্যালোভেরা জেল 1 চামচ মিশিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল তো স্কিনের খুব, সবগুলো জিনিসই স্কিনের খুব উপকারী। একদম ন্যাচারেল জিনিস, এগুলোতে কোনো কেমিক্যাল টেমিক্যাল কিছু নেই, ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে বানানো। এই যে দেখুন হয়ে গেছে, এবার আমি এটা কৌটোতে ঢুকিয়ে দিচ্ছি। একদম সময়ও খুব কম লাগে, এটা বানাতে সময় একদম লাগে না। আমি আপনাদেরকে একটু এখানে লাগিয়ে দেখাচ্ছি, এই দেখুন এই দেখুন, এই যে অয়েলিনেসটা অল্প কমে যাবে। এই দেখুন বন্ধুরা, প্যাকটা রেডি হয়ে গেছে। এটা স্নানের আগে লাগিয়ে আপনারা 10 মিনিট রাখতে পারেন, যাদের স্কিন খুব বেশি অয়েলি। আর যাদের স্কিন ড্রাই ওনারা 2-3 মিনিট রেখে ধুয়ে দিবেন।
আর এটা কাঁচা শসা দিয়ে বানানো, তার জন্য শীতের দিনে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবেন, আর গরম দিনে এটা ডিপ ফ্রিজে রাখবেন। এই যে হয়ে গেল আমার শসার ফেস প্যাক বানানো। ঠিক আছে বন্ধুরা, কেমন হলো কমেন্টে, কেমন হলো একটু ইউজ করবেন, বানাবেন ইউজ করবেন করে কমেন্টে একটু লিখে জানাবেন, খুব ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি।